আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। 26শে আগস্ট ছিল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডগস ডে, আর এই দিন তারকারা তাদের পোষ্যদের সঙ্গে কাটিয়েছেন কোয়ালিটি টাইম। ওয়ার্ল্ড ডগ ডে তে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের প্রিয় টলি পাড়ার তারকা ও তাদের পোষ্যদের। অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনি একজন ভালো অভিনেত্রী, ভালো সাংসদ, তার সঙ্গে পশুপ্রেমীও বটে, তার কাছেও রয়েছে চার পেয় বন্ধু। চলুন দেখে নেওয়া যাক মিমি আর তার প্রিয় পোষ্যকে। যখনই মিমি সময় পান তখনই সময় কাটান তার চার পেয় এই বন্ধুগুলোর সঙ্গে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নিজের সন্তানের মতো ভালোবাসেন তার এই পোষ্যদের। শুভশ্রী গাঙ্গুলি, শুভশ্রী গাঙ্গুলি তো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নানান ছবি তার প্রিয় পোষ্যটির সঙ্গে। দেব, আপনারা দেখছেন দেবকে তার পোষ্যর সঙ্গে। অভিনেতা ইয়াশ দাশগুপ্ত, তিনি যে কত বড় ডগ লাভার আমরা তো জানি, তার কাছেও রয়েছে অনেকগুলি পোষ্য। আপনারা দেখছেন ইয়াশ ও তার পোষ্যদের। বিক্রম চ্যাটার্জি, তিনিও ডগ লাভার, আপনারা দেখছেন বিক্রম আর তার প্রিয় পোষ্যকে। অঙ্কুশ হাজরার বাড়িতেও রয়েছে চার প্রিয় বন্ধু, আপনারা দেখছেন অঙ্কুশ আর ওয়েন্দ্রিলাকে তাদের প্রিয় পোষ্যর সঙ্গে। এইলিও, চুপ করে মটকা মেরে পড়ে থাক, অঙ্কুশ মালটা ভিডিও করছে বুঝলি। তুই চিন্তা করিস না বাবলা, মালটাকে অনেক বছর ধরে চিনি, প্রত্যেকবার গোটা খাট জুড়ে ঘুমোবে আর আমাকে জায়গা দেবে না। আজকে একটু বাথরুমে গেছে, পুরো জায়গাটা নিয়ে নিয়েছি, একবার তুলতে আসুক এমন জায়গায় কামড়াবো গোটা লকডাউন বসতে পারবে না। প্রিয়াঙ্কা সরকার, সায়ন্তিকা ব্যানার্জি, স্বস্তিকা মুখার্জি, খবর কেন 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 কি খবর? নাও ইউ মে কিস দ্য ব্রাইড করে দাও তো। শ্রীলেখা মিত্র, সুদীপা চ্যাটার্জি, এছাড়াও টলিপাড়ার অনেক তারকাদের কাছে রয়েছে তাদের প্রিয় পোষ্য। তো বন্ধুরা, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডগস ডে তে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছিলাম আপনাদের প্রিয় তারকাদের ও তাদের প্রিয় পোষ্যদের। কেমন লাগলো আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে, আর বিনোদন জগতের আরও অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।